নমস্কার, আইস মামস কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি খলিফা স্টেডিয়াম। আজকে এখানে খেলা হবে ফুটবল খেলা, বাংলাদেশ ভার্সেস লেবাননের। তো অলমোস্ট আমরা চলে আসছি খলিফা স্টেডিয়ামে। আজকে হচ্ছে মঙ্গলবার 11 তারিখ। তো আমি আপনাদের সাথে 11 তারিখের ব্লগটি শেয়ার করছি। অলমোস্ট আমরা স্টেডিয়ামে চলেও আসছি। অবশ্য খেলা শুরু হবে সন্ধ্যা 7টা থেকে, ঘড়িতে অলমোস্ট 6:50 মতো বাজে, মানে 10 মিনিট বাকি আছে খেলাটা শুরু হওয়ার। কি করার, আমাদের লেট হয়ে গিয়েছে, তো তাড়াহুড়ো করে যাবো ভিতরে। আর এই দেখুন স্টেডিয়ামটার ভিতরটা অসম্ভব সুন্দর, বাহিরের লোকেশনটা তো দেখে বুঝতেই পারছেন, অনেক সুন্দর লাইটিং করা। আসলে এই বিশ্বকাপ খেলা যখন কাতারে সেলিব্রেশন হয়েছে, এত এত স্টেডিয়াম হয়েছে যে সব স্টেডিয়ামে তো আমাদের যাওয়া পসিবল হয়ে ওঠেনি। যেগুলোতে গিয়েছি, আমার চ্যানেলের যারা পুরনো দর্শক রয়েছেন তারা তো দেখেছেন, আর যারা নতুন তারা হয়তো আজকে এই খলিফা স্টেডিয়ামটা দেখবেন। আর বিভিন্ন স্টেডিয়াম যে কাতারে বিশ্বকাপ খেলাগুলো হয়েছে সেগুলো চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে ওইখানে গিয়েও চ্যানেলের ভিতরে গিয়েও দেখতে পারেন। অন্যান্য স্টেডিয়ামগুলো রয়েছে খেলা, বিশ্বকাপ খেলাও রয়েছে। তো আজকে আমরা আসছি, এটা হচ্ছে একটা ওয়ান ডে ম্যাচ, তো আমাদের নিজের দেশের খেলা এই প্রথম আমি স্টেডিয়ামে বসে দেখব। এর আগে তো স্টেডিয়ামে বসে অনেক অনেক দেশের খেলা দেখেছিলাম বিশ্বকাপের সময় প্লাস হচ্ছে তারপরেও, কিন্তু আমাদের বাংলাদেশের খেলা আজকেই প্রথম দেখব। খুবই ভালো লাগছে যে নিজের দেশের খেলা দেখতে পারবো আজকে প্রবাসের মাটিতে বসে। তো অলমোস্ট আমাদের টিমটা নেমে গিয়েছে। লেবানন হচ্ছে সাদা পোশাক পরা, আর বাংলাদেশ তো চিরাচরিত সবুজ পোশাক পরা, সেটা দ্বারা নতুন তারা বুঝতেই পারছেন। আর উপরে হচ্ছে টর্চ টাওয়ারটা, আর ভিতরে হচ্ছে স্টেডিয়াম। অলমোস্ট খেলা শুরু হয়ে গিয়েছে লেবানন ভার্সেস বাংলাদেশ। তো আমি কিন্তু পুরোটা খেলা এই ব্লগে শেয়ার করিনি, কারণ হচ্ছে আমি যখন খেলাটা হয়েছিল একেবারে সরাসরি লাইভ দেখিয়েছিলাম। আমার চ্যানেলের লাইভ সেকশনে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ ভার্সেস লেবাননের খেলাটা। তো আজকে আমি এটাকে মেমোরি করে জাস্ট ব্লগ আকারে শেয়ার করছি, কারণ আপনারা অনেকেই জানেন আমি খুব লেট লেট করে ব্লগ শেয়ার করি, কারণ হচ্ছে দুটো বাচ্চা নিয়ে সংসারে কাজ করে আমি এতটা ইউটিউবে টাইম দিতে পারছি না। আর বাকিটুকু টাইম যখন ফ্রি হই এগুলো শেয়ার করে রেখে দিই মেমোরি করে রাখার জন্য। আর ওই তো কিছুটা পয়সা তো অবশ্যই আছে, না হলে তো অবশ্যই সংসার ছেড়ে সংসারে কাজকর্ম রেখে রেস্ট না নিয়ে কাজটা করতাম না। আর এই দেখুন বাংলাদেশের শত শত প্রবাসী ভাইয়েরা কীভাবে খেলোয়াড়দেরকে ইন্সপায়ার করছে ভালো খেলার জন্য, মানে এত ভালো লাগছিল। পুরো গ্যালারিতে আজকে 13,000-এর উপরে দর্শক ছিল, যার মধ্যে আমার মনে হয় 10,000 দর্শকই ছিল বাংলাদেশের। আমাদের নিজের দেশের খেলা প্লাস নিজেদের দেশের ভাইয়েরা এত এত ইন্সপায়ার করছিল, চারপাশে শুধু বাংলা কথাই আমার কানে আসছিলো, আমার খুবই ভালো লাগতেছিলো। আর দেখতে পাচ্ছেন স্টেডিয়ামটা মোটামুটি অনেক বড়, আর বাংলাদেশের খেলা দেখার জন্য হয়তো বাঙালির দর্শকরাই বেশি আসছে, আর লেবাননের দর্শকরাই আসছে, আশেপাশের অন্যান্য দর্শক খুব কম ছিল। আর ফুটবল খেলা যখন আমরা বিশ্বকাপে দেখেছিলাম, ভগবান, পুরো গ্যালারিতে লোক জায়গা হচ্ছিল না, প্লাস এত এত লোকের ভিড় সমারোহ ছিল, তো আজকে প্রায় অনেকাংশই খালি ছিল। আর বাকি যেটুকু অংশ লোকগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে ম্যাক্সিমাম বাংলাদেশ, ম্যাক্সিমাম। তো এই দেখেন বাঙালি প্রবাসী ভাইয়েরা শত ব্যস্ততার মাঝখানে অল্প টাইমের মধ্যে করে বের করে নিজের দেশের খেলা দেখতে আসছে টিকিট কেটে, কতটা সময় দিয়ে কতটা ভালোবাসে ফুটবলকে, নিজের দেশকে যে কতটা ভালোবাসে, দেশপ্রেম কি জিনিস সেটা মনে হয় প্রবাসে না আসলে বোঝাই যেত না। আর আমাদের বাঙালি ভাইয়েরা অনেক ভালো খেলেছে, তবে কি জানেন তো আমাদের লাকটা না আজকে একেবারেই ভালো ছিল না, যার কারণে লেবানন 4টা গোল দিয়ে দিয়েছে অলমোস্ট, আর বাংলাদেশ তো ট্রাই করেই যাচ্ছে গোল দেওয়ার জন্য। তবে খুব ভালো খেলেছে আমাদের দেশ, তো এমনি তো জানেন যে আমাদের দেশে পুষ্টিহীনতার অভাব,
প্রচুর ঘরে ঘরে, প্লাস হচ্ছে আমরা অতটা ট্রেনিং সেন্টার নেই, আমরা অত প্রশিক্ষণ প্রাপ্ত নই, প্লাস হচ্ছে আমাদের দেশে অনেক সুযোগ সুবিধা নাই, যেগুলো নাকি প্রবাসে অন্যান্য খেলোয়াড়দের যে সুযোগ সুবিধাটা দেওয়া হয়ে থাকে, যেভাবে ওদের স্বাস্থ্য সচেতন করে রাখে, পুষ্টি সমৃদ্ধ খাবার দিয়ে থাকে, আমাদের দেশে সেই ধরনের মানে ভ্যাকেন্সিগুলো ফিল আপ করা হয় না, যার কারণে আমরা হয়তো বা ফুটবলে এখনও অনেকটা পিছিয়ে আছি। তবে হ্যাঁ, ক্রিকেট খেলায় কিন্তু পিছিয়ে নাই, সেটা কিন্তু পুরো বিশ্ব জয় জয়কার আমাদের দেশ এখন অবধি আছে আর কি। তো আশা রাখি হোপফুলি ইন ফিউচার আমাদের বাংলাদেশও ফুটবলে অনেক 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 ভালো করবে, যতটুকু করছে তাতে আমরা অনেক খুশি দেখতেই পাচ্ছেন, আমাদের সব দর্শক ভাইয়েরা কতটা এক্সাইটেড আজকে বাংলাদেশের খেলা দেখে। আমরা গোল দিতে না পারি, বাট আমরা ভালো খেলেছি এটা আমরা বলতে পারবো। তো যাই হোক, খেলাটা আমি অতটা আপনাদের সাথে শেয়ার করছি না, বকবক করে কাটিয়ে দিচ্ছি, লাইভে কিন্তু আছে খেলা, যারা খেলা যাদের পছন্দ তারা কিন্তু ওখানে যে দেখবেন। আর এপাশে আমাদের বাঙালি ভাইয়েরা সবাই আমাকে জিজ্ঞেস করছিল, দিদি আপনার চ্যানেলের নাম, তো সবাইকে বলে দিয়েছি আইস মামস কাতার, যদিও অনেক বড় আমার চ্যানেলের নামটা, আপনারা কাতার বাংলা ব্লগার দিলেও কিন্তু আমার চ্যানেলটা চলে আসবে, এইটুকু আমি আশা রাখি আর কি। তো আসেন এখন একদম সরাসরি স্টেডিয়ামের আনন্দ উৎফুল্লতা শেয়ার করি, আর বেশি কথা না বলি। খেলা এখন প্রায় শেষ অবধি, অনেকক্ষণ অবধি আমরা অপেক্ষা করলাম নিজের দেশের একটা গোল আশা করে, সবাই মানে বসেছিলাম, বাট আনফর্চুনেটলি আমাদের দেশ শত চেষ্টা করার পর একটা গোলও দিতে পারেনি, লেবানন 4 দিয়েছে। তবে আশা রাখি, কাজী নজরুল ইসলাম কিন্তু বলে গিয়েছে, একবার না পারিলে দেখো শতবার, সো আমরা আজকে না পারি সামনে আরও পারবো, বাংলাদেশ দল ক্রিকেটের মতো ফুটবলও এগিয়ে যাবে। তো আজকে আমরা চলে যাচ্ছি, আর এই পাশে আমাদের অনেক বাঙালি ভাইয়েরা রয়েছে যারা আমার চ্যানেলে আজকে রয়ে গিয়েছেন, অ্যান্ড ভাইয়েরা আমাকে ইন্সপায়ার করছিলো যে আপু আমাদেরকে ব্লগে রেখে দিবেন, আর আমরা কিন্তু আপনার চ্যানেল দেখি, এটা শুনে আমার খুবই ভালো লেগেছে, অ্যান্ড খুবই খুশি হয়েছি ভাইয়া আপনাদেরকে সে কারণে ব্লগে রেখে দিলাম। অ্যান্ড আজকে আমার এই ব্লগটা জুড়ে পুরো বাঙালি ভাইয়েরাই বেশিরভাগ ছিল, কারণ আমরা বেশিরভাগ বাঙালির এক পাশে হয়ে বসেছিলাম আর কি। তো এখন বাসায় চলে যা, আর লেবানন যেহেতু জয়লাভ করেছে, লেবানন সাপোর্টাররা তো অনেক এক্সাইটেড, অ্যান্ড আমরা মানে খুশি না হই, বাট আমাদের মন খারাপও না, আমরা আশা রাখি সামনে আমরাও ভালো করব। আর আজকে যারা এতক্ষণ অবধি আমার ব্লগটা জুড়ে পাশে ছিলেন, আশা করি যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্টস করবেন, আর যারা নতুন আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন তারা অবশ্যই পাশে থাকা লাইক বাটনটি ক্লিক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আশা রাখি আর কি। আর যারা পুরো খেলাটা লাইভে দেখতে চাচ্ছেন তারা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, আমি লাইভের লিঙ্কটা দিয়ে দিব। তো আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আয়ুষ মামস কাতার চ্যানেলের পাশেই থাকবেন। আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না কিন্তু, কেমন লেগেছে, আয়ুষ তো মন খারাপ করে বাসায় যাচ্ছে কারণ সে বাংলাদেশের সাপোর্টার, আর ওই দেখুন দুইটা পিছিয়ে লেবাননের সাপোর্টার পতাকা উড়িয়ে উড়িয়ে যাচ্ছে, কি আনন্দ মনে, তাই না? আমাদের আনন্দটুকু মানে অতটা ছিল না, আয়ুষ খুবই কষ্ট পেয়েছে, ছোট মানুষ সে আর কি, নতুন আজকে ফার্স্ট বাংলাদেশে খেলা দেখে দেখলো নিজের দেশে তো ভালো পারে নাই, তো আশা রাখি সামনে পারবে। তো আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আয়ুষ মামস কাতার চ্যানেলের পাশেই থাকবেন।